হ্যালো বন্ধুরা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকে আমি তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় বাংলাদেশের ইতিহাস নিয়ে আলোচনা করব তো আমাদের আজকের আলোচনার বিষয় থাকবে বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখো বাংলাদেশের ইতিহাস যেহেতু আমাদের অধ্যায়ের নাম বাংলাদেশের ইতিহাস যদি আমরা বলতে যাই তাহলে প্রথমেই আমাদের যে বিষয়টি চলে আসে আমাদের গৌরবোজ্জ্বল যে বিষয়টি চলে আসে সেটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ অর্থাৎ আমরা যে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে পাকিস্তানিদের কাছ থেকে আমরা স্বাধীনতা ছিনিয়ে নিয়েছিলাম এটাই হচ্ছে আমাদের সবচাইতে গর্বের বা গৌরবের বিষয় এই কারণে আমরা বাংলাদেশের ইতিহাস আমাদের অধ্যায় আলোচনা শুরু করতেছি বাংলাদেশের ইতিহাস প্রথমে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে আলোচনা করা হয়েছে এবং আমরা এখানে কিভাবে আমাদের এই মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা হলো সেটা বলবো খুব সহজভাবে পাশাপাশি আমরা কিভাবে স্বাধীনতা অর্জন করলাম সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো অর্থাৎ ওভারঅল আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে আমরা আজকের ক্লাসে কথা বলবো তো দেখো আমরা যেটা জানি যে উনিশশো সালে আমাদের পাঠ্য রয়েছে উনিশশো সালে দেশ বিভক্ত হয় দুইটা দেশ হয় দুইটা অঞ্চলে মানে দুইটা দেশ হয় একটা হচ্ছে পাকিস্তান আর একটি হচ্ছে ভারত এই পাকিস্তানের দুইটা অংশ ছিল একটি অংশের নাম ছিল পূর্ব পাকিস্তান পূর্ব পাকিস্তান আর আরেকটি অংশের নাম ছিল পশ্চিম পাকিস্তান তাহলে আমরা একটি পেলাম হচ্ছে পূর্ব পাকিস্তান আর একটি পেলাম হচ্ছে পশ্চিম পাকিস্তান এই দুইটা কিন্তু একটা দেশ অর্থাৎ আমরা উনিশশো সালে যখন দেশটাকে ভাগ করা হলো অর্থাৎ ব্রিটিশরা অর্থাৎ ইংরেজরা এই দেশ থেকে চলে গেল চলে যাওয়ার সময় আমাদের এই দেশটাকে দুইটা অংশে ভাগ করে দেখালো দুইটা দেশ হিসেবে করে দেওয়া অনেক বড় অঞ্চল ছিল একটি অংশের নামকরণ করা হলো ভারত বর্তমান ভারত বলে আমরা যে রাষ্ট্রটিকে দেখে থাকি সেটা একটি দেশ আর আরেকটি দেশ করা হলো পাকিস্তান এই পাকিস্তানের দুইটা অংশ ছিল এক হচ্ছে পূর্ব পাকিস্তান আর আরেকটি হচ্ছে পশ্চিম পাকিস্তান এখন কথা হলো যে এই পূর্ব পাকিস্তান আর এই পশ্চিম পাকিস্তানের মধ্যে প্রায় বারোশো মাইলের ব্যবধান ছিল প্রায় বারোশো মাইল এটা মনে রাখতে হবে আমাদেরকে বারোশো ব্যবধান ছিল তো এই যে আহ এতটুকু ব্যবধান তারপরেও কিন্তু তারা আর কি দেখবো যে এই দুইটা দুইটা ভূখণ্ডকে একটা দেশ হিসাবে ভাগ করে তারা দিয়ে দিল মাঝখানে ভারত নামক একটা বৃহৎ রাষ্ট্র কিন্তু আমরা হচ্ছে পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যাইতে গেলে আমরা দেখবো যে ভারত নামক একটা বৃহৎ রাষ্ট্র পাড়ি দিয়ে কিন্তু আমাদের পূর্ব পাকিস্তান থেকে পশ্চিম পাকিস্তানে যেতে হচ্ছে তাহলে এখানে একটু বিষয় জেনে রাখো যে এই যে পুরো পাকিস্তানটা আমরা বলতেছি এই পুরো পাকিস্তান হচ্ছে বর্তমান আমাদের যে বাংলাদেশ এই আমাদের বাংলাদেশটা হচ্ছে আমাদের পুরো পাকিস্তান আর আমরা যে পশ্চিম পাকিস্তানটা বলতেছি এই পশ্চিম পাকিস্তানটা হলো যে বর্তমান যে পাকিস্তান নামক যে রাষ্ট্রটি আছে সেই পাকিস্তান নামক রাষ্ট্রটিকে বলা হচ্ছে পশ্চিম পাকিস্তান আর এই যে আমি বারোশো মাইলের ব্যবধানের কথা বললাম এই বারোশো মাইলের ব্যবধান হচ্ছে পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে মাঝখানে ভারত নামক একটা দেশ ছিল এই ভারত এবং এই পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তানের মধ্যে এই কারণে আমরা দেখব যে বারোশো মাইলের ব্যবধান ছিল কিন্তু দেখো কত অলৌকিক একটা ঘটনার মতো যে এত দূরত্বে এত ব্যবধানে তারপরও কি করা হলো যে তারপরও এদেরকে ভাগ করে দেওয়া হলো সমস্যা কোথায় সমস্যাটা হলো যে এই যে ভাগ করে দেওয়ার পরও কিন্তু সেটা মেনে নেওয়া হলো কিন্তু আমরা দেখব যে এই পশ্চিম পাকিস্তানের সবকিছু মানে টোটাল পশ্চিম পাকিস্ত মানে রাজধানীটা পাকিস্তান বলে যে দেশটা ছিল মানে দেশটা গঠন করা হলো সেই দেশের সামগ্রিক প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করা হতো পশ্চিম পাকিস্তান থেকে অর্থাৎ আমাদের এই অঞ্চলে কোনো কিছুই করা হতো না সব কিছু অফিস আদালত কোর্ট কাচারি আহ সব কিছুই কিন্তু এই পশ্চিম পাকিস্তানে গড়ে উঠলো পশ্চিম পাকিস্তানে গড়ে উঠলো সকল কিছু দায়িত্বে তারা তারপরে তারা কি কোন ধরনের কার্যক্রম শুরু করলো দেখো তারা প্রথমত সাংস্কৃতিক ক্ষেত্রে বৈষম্য শুরু করলো অর্থাৎ আমাদের দেখো ভাষা আন্দোলনের কথা আমরা যেটা জানি যে আমাদের মুখের ভাষাটা তারা বাংলা ভাষা কথা বলবে তাহলে তারা দেখলাম যে সাংস্কৃতিক বৈষম্য তাহলে প্রথমত তারা সাংস্কৃতিক বৈষম্য দিয়ে শুরু করে সাংস্কৃতিক সাংস্কৃতিক বৈষম্য অর্থাৎ তারা আমাদের সাংস্কৃতিক ক্ষেত্রে সূত্রপাত করে অর্থাৎ তারা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা করতে অস্বীকৃতি জ্ঞাপন করে তারা উর্দুকে রাষ্ট্রভাষা করতে চায় এর ফলে একটা বৈষম্যের সূত্রপাত হয় তারপরে দেখো এই সাংস্কৃতিক বৈষম্যটাই পরবর্তী রাজনৈতিক বৈষম্যের রূপ লাভ করে তার মানে আমরা দেখতেছি যে ধীরে ধীরে তারা আমাদের সাথে নানা ধরনের খারাপ কার্যক্রম শুরু করতেছে রাজনৈতিক বৈষম্য শুরু করলো তারপর আবার আমরা দেখবো এই রাজনৈতিক আবার বৈষম্যে রূপ লাভ করলো অর্থাৎ অর্থাৎ আমাদের এই অঞ্চলের অর্থগুলো তারা পাচার করে নিয়ে চলে গেল আমরা এখানে দেখবো যে অর্থনৈতিক বৈষম্যের সূত্রপাত হলো তো এই রকম একটা পরিস্থিতি কিন্তু আমাদের এই অঞ্চলটাতে হচ্ছে তাহলে আমরা এখানে যে বিষয়টা দেখলাম অনেক স্পষ্ট করে যেটা আমরা দেখলাম যে দেশ ভাগ হলো প্রথম কথা আমাদের মনে রাখতে হবে দেশটা ভাগ হলো দুটা রাষ্ট্র হলো একটি ভারত একটি পাকিস্তান ভারত আলাদা একটা স্বতন্ত্র রাষ্ট্র কিন্তু পাকিস্তানের দুটা ভূখণ্ড হলো একটা হলো পূর্ব পাকিস্তান একটা হলো পশ্চিম পাকিস্তান এই দুটা ভূখণ্ডের মধ্যে ব্যবধান হচ্ছে বারোশো মাইলের ব্যবধান এই পূর্ব পাকিস্তান বলতে আমাদের এই বাংলা অঞ্চলটাকে বলতেছি পশ্চিম পাকিস্তান বলতে আমাদের বর্তমান পাকিস্তানকে আমরা বলতেছি এবং মাঝখানে ভারত নামক দেশটি সকল নেতৃত্বের কেন্দ্রবিন্দু তারা সবকিছু পরিচালনা করতেছে পুলিশ প্রশাসন রাষ্ট্র পরিচালনা সকল দায়িত্ব তাদের হাতে এর পরবর্তীতে আমরা দেখলাম কি তারা প্রথমে এসে আমাদের এই অঞ্চলের সাংস্কৃতিক বৈষম্য অর্থাৎ আমাদের ভাষাটা তারা বাংলা করতে দিবে না তারা উর্দুকে রাষ্ট্র ভাষা করবে শুরু হলো বৈষম্য রাজনৈতিক বৈষম্য আমরা দেখলাম যে রাজনৈতিক ক্ষেত্রে আমাদেরকে এই অঞ্চলের মানুষজনকে নেতা নেত্রীদেরকে নানা রকম ভাবে হেও প্রতিপন্ন করা হচ্ছে রাজনৈতিক বৈষম্য হলো অর্থনৈতিক বৈষম্য যে আমাদের অর্থগুলো তারা পাচার করে নিয়ে যাচ্ছে আর্থিক সুবিধা থেকে আমাদেরকে বঞ্চিত করতেছে অর্থনৈতিক বৈষম্য এই রকম একটা পরিস্থিতিতে আমরা জানি যে পঁচিশে মার্চ মধ্যরাতে অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম পোহরে শেখ মুজিবুর রহমানকে আমরা এটা মনে রাখবো যে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তার করা হয় অর্থাৎ দেখো এই যে পঁচিশে মার্চ পঁচিশে মার্চ মধ্যরাত অর্থাৎ ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা হলো পাশাপাশি আহ আমরা যে বিষয়টি দেখি যে আমাদের এই অঞ্চলের যে সকল নিরস্থ ব্যক্তিবর্গ ছিল তাদের উপর হামলা চালানো হলো তো এখানে মূল বিষয়টা হচ্ছে এই যে পঁচিশে মার্চ বা ২৬শে মার্চের কথা বলতেছে পঁচিশে মার্চ রাত্রিতে ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে এই সময় শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করলেন যে তিনি বললেন যে আমরা আমাদের স্বাধীন না হওয়া পর্যন্ত আমরা যুদ্ধ পরিচালনা করে যাব। এই যে শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ তারিখে প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা করলেন শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা ঘোষণা করার ফলে আমাদের এই অঞ্চলের ব্যক্তিবর্গ তারা সকলে ঐক্যবদ্ধ হয়ে যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং যুদ্ধ করলেন যুদ্ধ করে দীর্ঘ নয় মাস যুদ্ধ করার পরে ষোলোই ডিসেম্বর কিন্তু আমরা যে স্বাধীনতা অর্জন করলাম তাহলে দেখো পঁচিশে মার্চ তারিখ রাত থেকে যুদ্ধ শুরু হলো ছাব্বিশে মার্চের প্রথম প্রহরে শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা করলেন করার পরে যুদ্ধ শুরু হয়ে গেল এবং সেই যুদ্ধ ষোলোই ডিসেম্বর তারিখে যে শেষ হলো দীর্ঘ নয় মাস যুদ্ধ এই যুদ্ধ পরিচালনার ক্ষেত্রে আমাদের এই অঞ্চলে একটা সরকার গঠন করা হয়েছিল অস্থায়ী বা প্রবাসী সরকার সেই সরকারের রাষ্ট্রপতি ছিলেন রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এই কথাটুকু মনে রাখতে হবে প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ রাষ্ট্রপতি ছিলেন শেখ মুজিবুর রহমান এবং প্রধানমন্ত্রী ছিলেন তাজ উদ্দিন আহমেদ তবে আমরা যেটা জানলাম যে মার্চ তারিখে শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করার পরই তাকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে তিনি গ্রেপ্তার হন এবং এই যে আমরা এখানে বলছিলাম শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করা পাকিস্তানি সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে চলে যায় যাওয়ার পরে এই রাষ্ট্রপতির জায়গায় উপরাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন রাষ্ট্রপতির অনুপস্থিতিতে উপরাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন বা অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন সৈয়দ সৈয়দ নজরুল এই সকল ব্যক্তিদের নেতৃত্ব এবং আমাদের এই অঞ্চলের আমাদের যে সাধারণ জনগণ ছিল এই সাধারণ জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় আমরা ষোলোই ডিসেম্বর তারিখে আমরা স্বাধীনতা অর্জন করতে সক্ষম হই অর্থাৎ আমাদের যে মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধে আমরা বিজয় লাভ করতে সক্ষম হই তাহলে তোমাদের এখান থেকে জাস্ট এই তথ্যটুকুই মনে রাখতে হবে আমরা প্রথমত দুইটা অংশের কথা বললাম ব্যবধানের কথা বললাম তারা বৈষম্য করতেছিল আমরা বৈষম্য প্রতিহত করার চেষ্টা করলাম পরবর্তীতে তারা আক্রমণ করলো শেখ মুজিবুর রহমান গ্রেপ্তার হলেন গ্রেপ্তার হওয়ার আগে তিনি ছাব্বিশে মার্চের প্রথম পরে স্বাধীনতা ঘোষণা করলেন তার স্বাধীনতা ঘোষণায় সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়লাম আমরা দীর্ঘ নয় মাস যুদ্ধ করলাম যুদ্ধ করে আমরা বিজয় অর্জন করলাম এবং আমাদের বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের উৎপত্তি হলো বা বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামক একটি ভূখণ্ডের উৎপত্তি হলো তো বন্ধুরা আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছ এই টপিকটি কিন্তু তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তোমাদের বার্ষিক পরীক্ষাতে এইখান থেকে প্রশ্ন অবশ্যই আসবে সুতরাং আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বললাম এইটুকু একটু ভালো করে দেখলে তোমাদের পরীক্ষাতে প্রশ্নের অ্যান্সার করা অনেক সহজ হয়ে যাবে তো সকলেই ভালো থাকো ধন্যবাদ সবাইকে